সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক শেষে আগামী 31 জানুয়ারি রায় দিন ধার্য করা হয়। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি ওসি প্রদীপের পক্ষে অ্যাডভোকেট রানা দাস গুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। এর আগে গেল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাডভোকেট রানা দাস গুপ্ত তার যুক্তিতর্ক মুলতবি করেছিলেন। অ্যাডভোকেট রানা দাস গুপ্তের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রাষ্ট্র এবং বাদীপক্ষের আইনজীবীরা আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন করেন। সব সওয়াল জবাব শেষে আগামী 31 জানুয়ারি মামলার রায় দিন ধার্য করে বিজ্ঞ বিচারক। 2020 সালে 31 জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। চেইন অফ ফ্যাক্টস এখানে প্রমাণিত হয়েছে, এখানে যে যার জন্য দায়ী, অর্থাৎ যে লাইব্রেরির জন্য দায়ী, সে তার অবশ্যই শাস্তি হবে এবং সেটা 31 তারিখ আপনারা পাবেন। আমরা আশা করি আমরা একটা ভালো ফলাফল আশা করি। কিছু নিরীহ লোক এদেরকে এই মামলায় ফলসলি ইমপ্লিকেট করা হয়েছে এবং দীর্ঘদিন কার্য দিবসের পর 65 জন সাক্ষীকে এখানে প্রডিউস করার পরে গ্রামীণ হয়েছে। আমার বিরুদ্ধে কোন সাক্ষী কোন কিছু এখানে তারা সাক্ষ্য দিতে পারেনি। আমি বিজ্ঞ আদালতে কিন্তু আমি খালাস পাবো এবং এটা আমার নিয়ে বিচার প্রতিষ্ঠা হবে। আমি এবং খালাস পাওয়ার ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস।